কে আপন কে পর মইরা তো দেখেন একবার কবরে নিয়ে যাওয়ার মানুষগুলো একটাও দোষপন ছিল না সবগুলো আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না তারপরও আমার জন্য কবরটা খুঁড়ে দিলি খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল একজনও আমার দুশমন নয় সব আমার আপনগুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে কে আপন কে আপন প্রশ্ন করতে থাকুন নিজেকে কে আপন কে আপন উত্তর আপনি পাবেন না উত্তর আপনি পাবেন না এবার কবরের মধ্যে চলে গেল কবির মনে চোখ প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো লাশটা কবরে রেখে দিল উপরে আস্তে আস্তে চাটাই দিচ্ছে ওই পাশের ফাঁকে ফাঁকে কিছুটা আলো ডুবছে